দীর্ঘদিন ধরেই সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগ্য হয়ে পড়ে উদয়পুর মহাদেব দিঘির জলাশয়। আর বিষয়টি নিয়ে জেলার জেলাশাসক সামাজিক মাধ্যমে পোস্ট দিতেই যেন নড়েচড়ে বসল উদয়পুর পুর পরিষদের কর্মচারীরা। পুর পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে পরিষ্কার করা হয় জলাশয়ের জঞ্জাল। ঐতিহ্যবাহী এই দিঘি পরিষ্কার পরিচ্ছন্নে পুর পরিষদের কর্মচারীরা এভাবে এগিয়ে আসায় স্বাভাবিকভাবেই জনমানসে অনেকটা স্বস্তি দেখা দেয়। রাজন্য আমল থেকে উদয়পুরে রয়েছে নানা দিঘি। যুগের পর যুগ এই দিঘিগুলি নানা ইতিহাসের সাক্ষী থেকে গেছে উদয়পুর বুকে। কিন্তু বর্তমান আধুনিক যুগে দাঁড়িয়ে উদয়পুরের রাজ আমলের মহাদেব দিঘি জঞ্জালে পরিণত হয়েছে। দূষিত হয়ে উঠেছে গোটা দিঘির জল। জল দূষিত হওয়ার কারণে বহু মাছের মৃত্যু ঘটে চলেছে প্রতিদিন। সবদিকের আবর্জনা মহাদেব দিঘিতে ফেলে চলেছে মনুষ্য জাতি। কিছুদিন আগে গোমতী জেলা শাসক সামাজিক মাধ্যমে দিঘির আবর্জনা সংক্রান্ত বিষয় নিয়ে একটি পোস্ট করেছিলেন, আর তাতে নড়েচড়ে বসে উদয়পুর পৌর পরিষদ। শনিবার সকালে উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে চেয়ারম্যানের উপস্থিতিতে মহাদেব দিঘিতে পৌর কর্মচারীদের নিয়ে দিঘিতে সাফাই অভিযানে অংশ নেন। মহাদেব দিঘিতে ভেসে চলা বিভিন্ন মাদকের বোতল থেকে শুরু করে নানা আবর্জনা পরিষ্কার করা হয়। চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার জনসাধারণের কাছে আবেদন রাখেন, দিঘিতে যেন কোনো ধরনের ময়লা আবর্জনা না ফেলা হয়, এই দিঘি জল একটি পবিত্র জল হিসেবে গ্রহণ করা হয় এবং বিভিন্ন পূজা অনুষ্ঠানে দিঘি জল ব্যবহার করা হয়, তাই সকলে যেন একটু বিশেষভাবে নজর রেখে চলে, এই দিঘিতে যেন কোনো ধরনের আবর্জনা না ফেলা হয় তার আবেদন রাখেন চেয়ারম্যান। পৌর কর্মচারীদের সাফাই অভিযানকে কেন্দ্র করে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। শাপলা গাছের যে পাতাগুলি জমে আছে সেগুলি আমরা উঠাবার চেষ্টা করছি, এই কারণে আমরা এখানে সামিল হয়েছি। এই এই কর্মসূচি আমাদের চলবে আগামী দিনে। আমরা এখানে পরিলক্ষিত করছি যে এই যখন মহাদেব দিঘিতে প্রচুর পরিমাণে প্লাস্টিক এবং আবর্জনার জন্য প্রচুর পরিমাণে মাছ মারা যাচ্ছে, এই নিয়ে স্যার আপনার কি? আমি পৌরসভা থেকে আমি সচেতনতামূলক প্রোগ্রাম করার জন্য বলেছি এই জায়গায়, এবং সেটা প্রোগ্রাম হবে। এবং আজকে যে প্লাস্টিকগুলি এখানে পড়ে আছে সেগুলি তোলার জন্যই আমরা এখানে এসেছি, মূলত যাতে মাছ আর না মরে। আমরা দেখেছি কিছু কিছু মাছ মরেছে, তবে প্লাস্টিকের জন্য কিনা জানি না, যা হোক কিছু কিছু ছোটো মাছ এখানে মরেছে, যার জন্য জলটা কিছুটা দুর্গন্ধ হয়েছে। সত্যি এটা খুব দুঃখজনক যে বা যারাই যাদের কারণে এটা হয়ে থাকে, এটা অত্যন্ত অন্যায়, যাতে ভবিষ্যতে না হতে পারে সেদিকটা আমরা পৌরসভা থেকে দেখব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।